বুদ্ধবাবু দু হাজার একে মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমি জ্যোতিবাবুর তেইশ বছর দেখেছি বুদ্ধদেববাবুর এগারো বছর দেখেছি তো সাহিত্যিক মননশীলতা নিয়ে তিনি তার জীবনযাত্রা কাটিয়েছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন কলা সাহিত্য শিল্পকলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন আজকে তাঁর প্রয়াণে গভীর শূন্যতা রাজনৈতিক ক্ষেত্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তৈরি হয়েছে এবং তিনি এগারো বছরের মুখ্যমন্ত্রীতে কি ভুল করেছেন কি ভালো করেছেন সেটা মানুষ বিচার করবে তবে খুব আবেগপ্রবণ মানুষ ছিলেন একটু উন্নাসিক ছিলেন জ্ঞানবিদ্যার জন্য তো আমি দেখেছি কখনো কখনো খারাপ কাজকে উনি প্রতিবাদ করতেন ও দলেরও তো সেগুলোর নাম নিয়ে তার কারোর সম্বন্ধে বলাটা এই সময় অনুচিত আমার সঙ্গে তার অনেক কথা হতো বিতর্ক হতো আমার শেষ কংগ্রেসের পক্ষে আমি যখন ছিলাম বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী লাস্ট ডিবেট ইন অ্যাসেম্বলি তখন আমার সঙ্গে বুদ্ধদেববাবুর একটা দারুণ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিতর্ক হয়েছিল ভবিষ্যৎ কমিউনিস্ট পার্টির ভবিষ্যৎ নিয়ে তা আমি তাকে বলেছিলাম বাবু যদি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ইন্ডিয়ানাইজ না হয় তাহলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গে শুধু নয় সারা দেশে উনিশশো কুড়ি সালে মার্ক্স সিপিএম সিপিআই তখন ছিল না কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া ছিল জন্ম হয়েছিল এতদিনও কেরালার পশ্চিমবঙ্গের বাইরে প্রসারিত হতে পারেনি খুব একটা তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম লেলিনের আদর্শ স্ট্যালিনের আদর্শ চীনের আদর্শ এ আপনাদের মাথায় থাক কিউবার আদর্শ কিন্তু ভারতবর্ষের মাটিতে বিবেকানন্দ নেতাজি গান্ধী রামকৃষ্ণ রবীন্দ্রনাথ নজরুলকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত হতে পারে না তিনি আমার সঙ্গে বিতর্ক করেছিলেন বুদ্ধদেববাবু চলে গেছেন বিরাট একটা শূন্যতা বিধানসভায় দেখা হলে বলতেন চলুন কফি খাবেন চলুন আমি বলো আপনার সঙ্গে এত তর্ক টর্ক করছি এখনই যদি কফি খেতে যাই লোক কী বলবে হাসতেন হাসতেন আমার একটা মন্তব্য ওর মনে আছে ঐতিহাসিক মন্তব্য মানুষবাবু প্রণব দাকে আমরা কিন্তু নিয়ে নিয়েছি আমি কীরকম নিয়ে নিয়েছেন বলে আমরা যা বলি প্রণব দা শোনে কাজ টাজ করে দেয় আমি বললাম খুব ভালো প্রণববাবু তখন দ্বিতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর পরে আপনি যদি প্রণববাবুকে নিয়ে নেন আমাদের একটু ফাঁকা লাগবে শূন্যতা লাগবে তবে বাংলার দিকে দেখবেন বাংলাকে দেখবেন একটু আবেগপ্রবণ লোক ছিলেন সাহিত্যিক লোক ছিলেন মননসিক লোক ছিলেন এমন ব্যক্তি জীবনে কিন্তু খুব সৎ মানুষ ছিলেন মঙ্গলকোটের ঘটনায় আনিয়ে আপনি একটা ফোন করেছিলেন কি কথা হয়েছিল কি মেরেই তো নিরুপম সেন অমল হালদার আর একটি সাউথ ইন্ডিয়ান এসপি ছিল একবারে কমিউনিস্ট পার্টি ঘেসা বর্ধমানের আমরা গিয়েছিলাম রিলিফ দিতে ষোলো জন নিয়ে এসপি বলে চিফ সেক্রেটারিকে বলে মুখ্যমন্ত্রীকে বলে আমরা গিয়েছিলাম তারপর আমাদেরকে তো মেরেই ফেলতো গুলি করে ন্যাপলা দিয়ে কুপিয়ে সে একেবারে আমাদের এমএলএরা মৃত্যুমুখ থেকে ফিরে এসছে আমিও ফিরে এসেছি সেই নিয়ে অনেকে ব্যঙ্গট্যাঙ্গ করত আমি বাঁধে উঠেই বুদ্ধবাবুকে একটা ফোন করে সাক্ষী রেখেছিলাম যে বুদ্ধবাবু আপনার নিরুপম সেন আপনার অমল হালদার আপনার এসপি আমাদের মেরে ফেলার চেষ্টা করেছে মঙ্গলকোটে আপনাদের অনুমতি নিয়ে এসেছিলাম রিলিফ দিতে না আমি তো আমি বললাম খবর নিন ভালো করে তারপরের দিন বাংলা বন্ধ হলো পরের দিন আমি বিধানসভাতে গিয়ে দেখি না বুদ্ধবাবুর ঘরে উনি আমাকে ডাকলেন কথা বলার জন্য গিয়ে দেখি নিরুপম সেন বসে আছেন কেন বুদ্ধবাবু এই নিরুপম সেনই তো আর অমল হালদার তো আর এসপি তো আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল এদের সঙ্গে কি কথা বলবো আপনি ডাকলেন বলে আমি বেরিয়ে এসেছিলাম জীবনের ঝুঁকি নিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির চৌত্রিশ বছরের রাজত্বে জীবন কাটাতে হয়েছে এই যে আমার বাড়িটা দেখছেন তিনবার লুট হয়েছে উনআশি আশি একাশি এই কমিউনিস্ট পার্টি তারপরে ছিয়ানব্বই সালে আমার বাক্স ভেঙে হারিয়েছিল কোর্টে জিতলাম ক্যালকাটা হাইকোর্টে আমার সঙ্গে একবার দেখা হয়েছিল উনি বলেছিলেন মাসবু আমি কিন্তু এই গেমে নেই ঐতিহাসিক মন্তব্য মানুষটা একটা ভালো মন্দ সাহিত্য মননশীলতা কবিতা আর বংশজ রক্তের একটা তো ছোঁয়া আছে